পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের 59 নম্বর ওয়ার্ড তথা কুলটির নিয়ামতপুর অঞ্চলে পেট্রোল পাম্পের কাছে বুধবার সকালে 22 বছরের আকবর আলী নামে এক স্থানীয় যুবককে একটি চার চাকা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজ সকালে একটা ইনোভা আসানসোল থেকে আসছিল, ঝাড়খণ্ড থেকে যাচ্ছে, মনে হয় ঝাড়খণ্ডের গাড়ি ছিল। যে হতো মানে একটা এত স্পিডে ছিল মানে 100 উপর স্পিড ছিল। একটা বাচ্চা ছেলেকে যে একটা টায়ার মিস্ত্রি আছে, খুব কম বয়স, খুব টায়ার ছিলতে যায়, তো ছেলেটা যাচ্ছিলো রোডের পাশে ছিল, গাড়িটা এসে ধাক্কা মেরেছে। মানে এত ধাক্কা মারার পর মানে বডিটা 10 ফিট উপরে ফেলা হয়েছে, মানে উপরে চলে গেছে, তারপরে উপর থেকে নিচে পড়েছে, স্পট ডেথ হয়ে গেছে। তার জন্য এখানে সব ছেলেরা মানুষরা আমরাও মানে সবাই রোড ব্লক করেছে। রোড ব্লক করার পর আমরা মানুষকে বুঝিয়েছি কি দেখো, রোড ব্লক করলে তো অনেক অসুবিধা আছে, অনেক অসুস্থ আছে, হসপিটাল যাচ্ছে, স্কুল যাচ্ছে, রোডটা বন্ধ করো। মানুষ মেনে নিয়েছে। আজকে যে গাড়িটা মেরেছে তার নম্বরটা কালেক্ট করে তাকে ঘুরে নিয়ে আসবে। পুলিশ কথা দিয়েছে যে আমরা গাড়িটা নিয়ে আসবো, তারপরে বলতে আলোচনা হবে, যা হবে করি, মানুষ আছে কিছু পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করব। এরপর স্থানীয় মানুষ ক্ষতিপূরণের দাবি জানিয়ে পথ অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। 8 বাজে ইনোভা কার ঝাড়খণ্ড নম্বর গাড়ি যো হ্যাঁ সাইড মে আকবর বলকে যে লড়কা থা সাইড মে খড়া থা উসকো রফতার সে মারতে হুয়ে নিকল গিয়ে আর লড়কা তো পুলিশ গাড়ি আয়া উসকো উঠা কে লেকে গিয়া হ্যায় আর সুনে মে কি ডেথ কর দিয়া উসি পে লেকর কে রোটা ভোট দিয়া গিয়া হ্যায় আর পুলিশ প্রশাসন কা ভি সহযোগ সে হম লোগ উসকো ঠিক কর রহে হ্যায় আর বহুত পানি কো ব্যাক করকে হম লোগ উসকো জো বিচার হোগা উসকো হম লোগ করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।